হচ্ছে আলের মধ্যে ছিল চাকা, বুঝলেন? বাপা লাগিয়ে দিয়েছে নাকি? এটা আমার গোলা, এটা মুখ, চারটে পা দেওয়া হলো ফার্স্টে, দিয়ে মাঝের গর্দান দেওয়া হলো, দিয়ে জোড়া হলো, তারপরে গোলাটা দিয়ে আর একটু জোড়া হলো, দিয়ে মুখটা লাগানো হলো, তারপরে চিকনা করতে হবে, দিয়ে লাগাম লাগাতে হবে, তারপর দিন দিয়ে ফুলের ডিজাইন, মাঝের ডিজাইনটা হবে, ফুল ফুল করা হবে, ওটা আমরা নিজেরাই সামনে থেকে একটা খিচ দিয়ে দিতে, মাঝের ডিজাইনের ফুলটা আমি করি। এটা বিশেষ জায়গায় আনতে হয়, এনে পর জলের মতন গুড়ে ছেঁকে 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 ইয়ার বালি টালি পরি দেখছেন, ইয়ার কোনো ইয়া নেই। আর ছাড়ায় যদি দেওয়া হয় ঘরে, তাহলে একটু রংটা খুশখুশে হয়। আর এইটা হচ্ছে বনু, এই যে দেখছেন শেষ করে, এই যে কালারটা হবে, এই কালারটা হওয়ার পরে আবার ওগুলো লাগানো হবে, খালি লাল কালারটা আসবে। আচ্ছা, মাটিটা এনে দিই আমরা, ছেলেরা এনে দিই, তারপরে যা প্রসেসিং করার এটা আমরাই করি, যে যেরকম জানে সে সেরকম করে। বিভিন্ন রকমের সব মানুষের রুচি পরিবর্তন হচ্ছে, তো সেই জন্য টাইলসের কাজে এখন বেশি হয়, আর এইসব আইটেম মেনলি চাহিদা আছে, কিন্তু ট্রান্সপোর্টের অসুবিধা, বাইরে পাঠানোর যে সমস্যা, সেই সমস্যাটা একটা বিরাট সমস্যা। এগুলো তো তৈরি করে রাখা হয় না, তো তৈরি করে রাখলে হয়তো কেউ পছন্দ করবে, এর কাস্টমার খুব কম। আমার নাম নীল কুমার, আমি একটা নৌকো বানিয়েছি, এটা কামান বানিয়েছি, আর এটা রথ বানিয়েছি। খুব সুন্দর হয়েছে।